এই জন্য কবি বলে, প্রেম বাজারে চায় যে আমার মনে যেতে, আমার মনে যেতে, প্রেম বাজারে চায় যে আমার মনে যেতে, আমার মনে যেতে, আমি কিসে করব বেচা কেনা, ওরে ও মনা, কিসে করব বেচা কেনা, কানা করি নাই হাতে মোর, কানা করি নাই হাতে, প্রেম বাজারে চাই যে আমার মন যেতে, আমার মন যেতে, ভবের মাঝে মিছে ভোলা মো, ওরে ও ভোলা মো, ভবের মাঝে মিছে ভোলা মো, ভাবি না জেনে বসে রুলি সারাটি জীবন, রে সারাটি জীবন, দিন পাগল বলে খেলার সাথী, দিন পাগল বলে খেলার সাথী, ভাবিতে চিন্তিতে ও মন ভাবিতে চিন্তিতে, প্রেম বাজারে চাই যে আমার মন যেতে, আমার মন যেতে, আমি কিসে করব বেচা কেনা, ওরে ও মনা, কিসে করব বেচা কেনা, কানা করি নাই হাতে মোর, কানা করি নাই হাতে, প্রেম বাজারে চাই যে আমার মন যেতে, আমার মন যেতে, কানা করি হাতে নাই, কিছু হাতে নাই, কি দে বেচা কিনি করব, নিয়ে আইলাম ষোলো আনা, ব্যাপার করিলি দুনা, চালান খেয়ে হোলি দেনা, চালান খেয়ে, চালান খেয়ে হোলি দেনা, মহাজনের আসুরিন, ষোলো আনা আনছিলাম, ব্যবসা করবার যায় তার সবই শেষ হয়ে গেছে, এখন আর কিছু কিনবো পাথেও আর নাই কিছু আর, এ কথাটা মনে করে যত বেশি ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, জীবন অবধি পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক বলেন আমার ইবাদত বন্দিগিতে মশগুল হয়ে যাও, আর যখনই আমাকে ভুলে যাও আমার কথা স্মরণ করো, যখন সুবহানাল্লাহ, এই জন্য তো কবি বলেন, প্রেম তো প্রেমে কি মরে তবু, প্রেম তো মরে না, প্রেম তো প্রেমে কি মরে তবু, প্রেম তো মরে না, প্রেমিক মরে প্রেম মরে না, ওই প্রেম আজও বাসা আছে, যেই প্রেমের ওয়াজ আমি আপনি করি, ওয়াজ করিনি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, প্রেম আছে জীবিত, ওটা জীবিত যদি না থাকতো তরিকতের রাস্তার হিসাবপত্র ওয়াজই সব বন্ধ হয়ে যেত, ওই এক একজন পাগলের দিয়া দিয়া শিক্ষা দিছে, ওই রকম পাগল হও, ওই রকম পাগল হও, আশিক হলে মাসুক মিলে, হায় রে মন সরো হেল্লা, যে আবার আনাল হক বলে, হায় রে আশিক হলে মাসুক মিলে, হায় রে মন সরো হেল্লা, যে আবার আনাল হক বলে, ওরে সেই মতো আশিক যারা রে, বন্ধু দেশ বিদেশি ঘুইরা মরে তার আশায়, ওরে ও মরিশিদ রইলে কোথায়, তোরে
না দেখিলে মোর প্রাণ ওরে যায় ওরে ও মুর্শিদ রইলে প্রেম কইরাছেন নবী অস্করণি হায় রে তারাই কেবল হয় নাই মিলন এই না দুনিয়ায় হায় রে প্রেম কইরাছেন নবী অস্করণি হায় রে তারাই কেবল হয় নাই মিলন এই না দুনিয়া বিশরণে যারা তুফানে যাবে মারা একই ধাক্কা কি করবি তোর বদর গাজী হিসাবপত্র আছে নবী না মানে যারা মুলহেদ কাফের তারা নবী না মানে যারা মহায়ে কাফের তারা এই দুনিয়া নবী বাংলার নবী মানো না তোমার মধ্যে কুফুরি এসে গেছে কথাগুলি কাব্যিক আকারে সুরের মাধ্যমে সুর দিয়া খালি বলছে সব কথা তো করেন হাদিসের মধ্যে রয়ে গেছে দশ দিকে যার মুখ দেখা যায় যেদিক দিয়া যে দিশাবা আপন যখন আপন হারায় বর্জক অন্তরালে তো তারা নেয় জান্নাতের মধ্যে আছে ফাইনামা তোল ফাসাম আল্লাপাক বলছেন বান্দা যেদিকে মুখ ঘোরাবো রাখেন আমার কুবরিতে চেহারা তো সব দিকেই থাকে এ কথাগুলি সাধারণ জগতে সাধক যারা আছে সাধারণ জগতে কথাগুলির নির্দেশটা কবিতার আকৃতিতে সুরের মাধ্যমে সমাজকে তারা উপহার দিচ্ছে এই সমাজকে উপহার দিয়ে কেউ বাজনা দিয়ে বলতেছে হারাম হয় এইটাই হলো পার্থক্য এটার মতো আর তো কোনো কিছু না আল্লাপাক মানুষের মধ্যে আছে যেরকম ঠিক কিনা মানুষের মধ্যে আল্লাপাক আছে চোখের মধ্যে সব জায়গার মধ্যে ঢুকা রয়েছে আল্লাপাক গর্দানে সাহারো করছে অতি নিকটবর্তী আল্লাপাক আছেন আল্লাপাক বলেন আমি তোমার গর্দানের সাহারো করছে অতি নিকটবর্তী আছি কেন তুমি আমাকে দেখতেছ না হিসাবপত্র কি তোমার অনাহন আকর বিলাইহিমিন হাবিলিল ওয়ারিদ আমি তো তোমার গর্দানে সাহারো করছে অতি নিকটবর্তী আছি এর সাল হচ্ছে কোরআনুল করিমের মধ্যেই وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ আল্লাহ পাক বলেন নবী বন্ধু আপনি বলে দিন মানুষ যখন আপনার কাছে আমার সম্পর্ক জিজ্ঞাসা করে আপনি প্রশ্ন যখন করে আপনি বলে দিন আমি বান্দার অতি নিকটবর্তী আনা জালিসুম মান জাকারিনি বান্দা যখন আমার নামে জিকির দিলে যখন ডাক দেয় আনা জালিসুম নিষ্কর্ষ খুলে দেখেন আমি বান্দার সামনে তখন হাজির বসা থাকি আমি বান্দার গর্দানের সাহারো করছে অতি নিকটবর্তী আমি আছি এরশাদ হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসির হাই খেল খেল আল্লাহ পাক বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসির বান্দা আমি তোমার মুফাসসির ইকরাম বলছেন যে কথার অর্থ হলো এই যে আল্লাহর নিদর্শন বান্দার সিনার মধ্যে কলমের মধ্যে আছে এই তো কথা এই যে বলা হয় জানাই বিশ্ব ব্রহ্মাণ্ড তা বিরাজ এই মানব ভাণ্ডে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে যেরকম সমান আদমের কলবে খোদা সাই এলাহির বারামখানা মানুষ যায় না কেন সেনা এই বসেন আদমের কলবে খোদা সাই এলাহির বারামখানা মানুষ যায় না কেন সেনা এই বাংলা ভাষা এটা কইলেই মানুষের একত শরীফ বেদা শিখাইতেছে আল্লাহরে খোদারে বোধ হয় কলবের মধ্যে নিয়ে বলো বহাইছে মানিগঞ্জে হুজুর বলো কয় কি একটা বিপদ এ তো কোরআন শরীফের মধ্যেই আছে এই চিন্তা চেতনা নিয়েই তো আমাদের চেষ্টা সাধনা সর্বচক্ষে আল্লাহ পাককে দেখা যাবে না এটা তো ঠিক আছে লা তুদরিকু হুল আবসার ওয়া হুয়া ইউদরিকু আল্লাহ পাক তো বলতেছেন যে কাদ জাআকুম বাসায়িরুম মির রব্বিকুম তোমাদের পরওয়ারদিগার প্রভু
নিকট থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে চক্ষু সমূহ, জ্ঞান রূপ চক্ষু, আর মানুষের কলব ফেরাসাতের চক্ষু, মানুষের বাহ্যিক চক্ষু যুরুকুল সুবহানাল্লাহ। ফেরাসাতের চক্ষু দিয়া একজন মুমিন ব্যক্তি আল্লাহর নূরের মাধ্যমে দেখতে পায় যুরুকুল সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করতেছেন, নিত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, মুমিনের ফিরাসাতকে তোমরা ভয় করো, একজন মুমিন ব্যক্তি আল্লাহর নূর দ্বারা কলবের মাধ্যমে আল্লাহর নূরের মাধ্যমে সে দেখতে পায় যুরুকুল সুবহানাল্লাহ। কলবের চক্ষু দিয়া আল্লাহর নূরের মাধ্যমে কোন মুমিন ব্যক্তি যদি তার নজর যদি নিক্ষেপ করে, এই নজর তো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়, এটার মধ্যে কোনো ভুল নাই। কাজে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিছেন, মানুষের গর্দানের শাহরগ রয়েছে, অতি নিকটবর্তী আছে। আল্লাহ বলেন, তোমার নুফুসের মধ্যে আমি আল্লাহ অত্যন্ত সংগোপন ভাবে আমি লুকায়িত আছি। তোমার অন্তরের চক্ষু, কলবের চক্ষু, যদি পাওয়ার যদি বেড়ে যায়, কলবটা ট্রান্সপারেন্ট গ্লাসটা যদি তোমার উজ্জীবিত হয়ে যায়, ওই কলবের ফেরাসতের চক্ষু দিয়া আল্লাহর লীলা সমূহ দেখা যাবে বন্ধুরা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, এটার মধ্যে কোনো ভুল নাই। এই জন্যে কবি এটার হিসাবপত্র মিলাইয়া কবি তার কাব্যিক প্রতিভার মাধ্যমে এইগুলা বলে, আর মানুষ বলে যে আমরা হলো গান গাইনি কি নাউজুবিল্লাহ মিল্লাহ, আমরা কি কোনো বাজনা দিয়ে কোনো গান গাই? আল্লাহ বলেন, তোর চোখের সামনে তোর রঙের মধ্যে আমি আল্লাহ লুকাইতে আছি, যেদিকে মুখ ঘরাও তোমার গর্দানের সাহারঙ্গের সাথে নিকটবর্তী আমরা আছি। এটাকে কাব্যিক প্রতিভা দিয়া সুরের মাধ্যমে কবি বলে, কেউ বললে বয় কয় যে গান গেল, আসলে কিন্তু গান নাই, এটা আসলে এটা হলো বুঝবারই বড় ব্যাপার। এই জন্য কবি বলে, মাঝে মাঝে আমি বলি, মনে থাকার জন্য বলি, কবি বলতেছেন, কি কথা কই রে দেখা দেই না, নরে চরে হাতের কাছে খুঁজলে জনম্বর মিলে না, কি কথা কই রে দেখা দেই না, খুঁজি তার আসমান জমি আমার চিনি নাই আমি, খুঁজি তার আসমান জমি আমার চিনি নাই আমি, এ ভিষম ভ্রমের ভ্রমি, ভ্রমের ভ্রমি আমি, কুঞ্জ শিকুল জানাম কি কথা কই রে দেখা দেই না, নরে চরে হাতের কাছে খুঁজলে জনম্বর মিলে না, কি কথা কই রে দেখা দেই না, কে কথা কয় রে দেখা দেখা তো দিল না, কথা বলে কে অলক্ষ্য থেকে কে কথা বলে। এখানে আমার দরদি বন্ধু বলছিলেন, কোরআন হাদিস পত্র ভরা ঠিকানা তার জগৎ জোড়া, কোথায় আছে সে মন চূড়া, সুধাও মানুষের জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন হাদিস কোরআন শরীফের মধ্যে এরা হলো আল্লাহর জবানের ভাষা, আল্লাহর কথা, কথার তো শব্দ শোনা যায় না। ওই আল্লাহ মন চূড়াকে যদি তুমি শুধাইতে চাও পাইতে যাও, মানুষকে শুধাইয়াই আল্লাহর ঠিকানা ধরতে হবে জোরে কোন সুবহানাল্লাহ। ওই মানুষ ষষ্ঠত্বের দাবিদার আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর রসুলকে তালাশ করে, মানুষের ঠিকানায় তালাশ করে আল্লাহকে ধরতে হবে জোরে কোন সুবহানাল্লাহ। রসুলের ঠিকানা পাওয়া যাবে না, রসুলের ঠিকানা যারা পাইছে হেদের ঠিকানায় তালাশ করতে হবে। এই জন্য নবুয়ত রেসালতের পরে বেলায়েতের জামানায় আল্লাহর ওলিদের জামানায় যারা রসুলের সাথে কানেকশন বাজাইছে, মুরিদের কানেকশন বাজাইছে, বায়াত এবং মুরিদ হওয়ার রশির কানেকশন বাজাইছে, ওই দলভুক্ত হয়ে রসুলকে তালাশ করে আল্লাহ পর্যন্ত যাইতে হবে। এটাই হলো আমাদের মূল কথা। আসুন আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল ও মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন।
আজকের মাহফিলের মধ্যে যদি কোনো মানুষ নতুন এসে থাকে পরে যদি কেউ নিয়াত করে থাকেন বায়াত মুরিদ হওয়ার জন্য সকলে গায়ে গায়ে ডান হাত ধরেন দিন আসেন বয়ান করবেন ইনশাআল্লাহ তাআলা সকলে গায়ে গায়ে ডান হাত ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম তওবা কি আমার সব বুরি বা তুসে আও সব বুরি কামসে আও বায়াত কি আমার উপর হাত মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী খলিফা আল হাস হযরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেব কি আই মেরে মাওলা এস তওবা আও এস বায়াত কবুল ফরমা আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তোমাকে সিনার তৌফিক ইনাত করে দাও আল্লাহ তোমার বন্ধুর প্রেমের আশিক পাগল বানাইয়ে দাও আল্লাহ পূর্ণ সুন্নতে বিরতে ভাতাকার তৌফিক তুমি ইনাত করে দাও মেয়েদের প্যান্ডেলে যারা আছে কবুল করে নাও পাড়া প্রতিবেশী যারা কবুল করে নাও আলেম ওলামা হাত তুলে সালা তাদের হাতে উসিলা করে মাহফিলকে তুমি কবুল করে আল্লাহ তোমার আশিক এবং পাগল বানাইয়ে দাও আল্লাহ বাংলাদেশের পক্ষে শান্তি তুমি প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ আমাদের কলবের দরজাগুলিকে তুমি খুলে দাও আল্লাহ আমাদের দানগুলিকে তুমি কবুল করে নাও আল্লাহ তোমার আশিক এবং পাগল বানাইয়া দাও পূর্ণ সুন্নতে বিরতবা থাকার তৌফিক ইনায়াত করে দাও সকল প্রকার নিফাকে থেকে হেফাজত করে নাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বাকি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বসেন আমি তোর পীর তোর মোরা সাইয়া দেখ না এক নজর মুর্শিদ রে অপরাধী হইলে আমি তো তরে মুর্শিদ অপরাধী হইলে আমি তোর পীরিতের মোরা চাইয়া দেখ না এক নজর মুর্শিদ রে অপরাধী হইলে আমি তো তোরে মুর্শিদ অপরাধী হইলে আমি তো আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এই অভাগার জুড়াইতা মন্তর রে মুর্শিদ এই অভাগার জুড়াইতা মন্তর তুমি যদি ভিন্ন বাসো তুমি যদি ভিন্ন বাসো আমি তোরে কই না পর মুর্শিদ আমি তোরে কই না পর অপরাধী হইলে আমি তো তোরে মুর্শিদ অপরাধী হইলে আমি তো কত দুঃখ আমার বুকে দেইখা হাসে পারার লোকে তোর কি নাই কলঙ্কের ডর রে মঞ্জু তোর কি নাই কলঙ্কের আমি যদি যাই মরিয়া আমি যদি যাই মরিয়া কে করবে তোরে ইয়াদুর মুর্শিদ কে করবে তোরে ইয়াদু অপরাধী হই আমি তোর পীর তোর চাইয়া দেখ না এক নজর মুর্শিদ রে অপরাধী হইলে আমি তো ত
করে মুর্শিদ অপরাধী হইলে আমি তো আমি তোর পীরিতের মরা চাইয়া দেখ না এক নজর মুর্শিদ রে অপরাধী হইলে আমি তো তোরে মুর্শিদ অপরাধী হইলে আমি তো আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এই অভাগা ভাগার জুড়াইতা মন্ত তুমি যদি ভিন্ন বাসো তুমি যদি ভিন্ন বাসো আমি তোরে কই না পর মুর্শিদ আমি তোরে কই না পর অপরাধী হইলে আমি তো তোরে মুর্শিদ অপরাধী হইলে আমি তো কত দুঃখ আমার বুকে দেইখা হাসে পারার লোকে তোর কি নাই কলঙ্কের ডরে মঞ্জু তোর কি নাই কলঙ্কের ডর আমি যদি যাই মরিয়া আমি যদি যাই মরিয়া কে করবে তোর ইয়াদর মুর্শিদ কে করবে তোর ইয়াদু অপরাধী হইলে মন ভবছিলি রসুল নামে রসে মন ভবছিলি রসুল নামে রসে ও তুই করিলি না রইলি না নিজ বসে অমন রইলি না নিজ বসে মন ভরা বুঝলি না তুই রসুল নামে রসে মন ভরা বুঝলি না তুই রসুল নামে রসে সবুজ বই অবুজ পাখি ওর সে ও বসিয়ানি রলে প্রাণ খুলিয়া গাই তারি গা দিন গেল হায় বিষয় চিন্তা রাত কাটে আলোসে রাত কাটে আলোসে
শেষের দিকে কিছু কাজ বাকি আছে, কাজ চলতেছে, ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাজগুলো চলতেছে। তোমার নাম লইয়া ধরিলাম বাড়ি অতুল গান গেসাই, তোমার নাম লইয়া ধরিলাম বাড়ি অতুল গান গেসাই, তুমি বাঁচাও কি তুমি বাঁচাও কি বাজো আমার ভাবে না কিছু নাই, তোমার নাম লইয়া ধরিলাম বাড়ি অতুল গান গেসাই, তোমার লইয়া ধরিলাম পারি অতুল গান গেসাই, সাই অতুল গান গেসাই, তুমি ডুবাইয়ো ছবি নবীরে ঠাই দিলাম মাছের ওদরে, ছবি নবীরে তাই দিলাম মাছের ওদরে, আমায় ডোবাও যদি ডোবাও যদি প্রেমিনী করে তবে না ভয় পাই, তোমার নাম লইয়া ধরিলাম পারি অতুল গান গেসাই, তোমার নাম লইয়া ধরিলাম পারি অতুল গান গেসাই।
পুরাটা আজ ধরে আয় ডুবিলে তোরি উঠিলে তুফান ভারি দয়ারে রে তোমারি নামে দোহাই দিয়া ধৈরা দেব পারি দয়া ধৈরা দেব পারি তুমি ভাষা দেনু